আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি এসেছি পাবনার ঈশ্বরদীতে, যে বড় ট্রেন লাইনটা আছে ওখানে আমি অপেক্ষা করতেছি ট্রেন দেখার জন্য। আসলে আমি কখনো সামনে থেকে ট্রেন দেখিনি, তাই আমার কাছে এই জিনিসটা খুবই স্পেশাল ছিল। অনেকের কাছে হয়তো এটা নর্মাল ব্যাপার হতে পারে, বাট আমি আমার সামনে থেকে এভাবে অভিজ্ঞতা নিলাম, এটা বেশ চমৎকার ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই রেল লাইনটা নাকি খুব অনেকগুলো একসাথে রেল যাওয়া আসা করতে পারে একসাথে, তো এটা নাকি খুব বড় শুনেছি। তো দেখেও নিলাম সামনে থেকে। আমি আজকে এসেছিলাম নাটোরে একটা গ্রিন ভ্যালি পার্ক আছে ওটায়, তো ওটা আমি আলাদাভাবে আপনাদের জন্য ভিডিও করব। তো এটা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো বাসায় এসে আমার প্রাইমারটা আসলে ভেঙে গেছিলো, আমার মনটা খুবই খারাপ ছিল, তাই আমি একটু ফুচকা খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে গিয়া আমরা একটু চিকেন দিয়ে চাপের মতো বানিয়ে ওটাকে নান আর পরাটা করে খেয়ে নিলাম। আসলে বেশ মজার ছিল, খাবারটা বানিয়েছিল আসলে আমার হাজবেন্ডের এক কলিগ, তো বেশ সুস্বাদু ছিল, আমরা খুব এনজয় করে খেয়েছি। এই তো সেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর আমরা যে ট্রেন লাইনে এসেছিলাম সেটার ছবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।